আবারও সাহায্যের নামে প্রতারণার অভিযোগ। এসএসবি জওয়ানের এটিএম কার্ড বদলে লক্ষাধিক টাকা লোপাটের অভিযোগ। এবার ঘটনাস্থল জলপাইগুড়ির মালবাজার। সশস্ত্র সীমাবলের জওয়ান মনোজ তামাংয়ের দাবি, 20 ডিসেম্বর মালবাজারে এক বেসরকারি ব্যাংকের এটিএমে তিনি টাকা তুলতে যান, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে বেশ কয়েকবার চেষ্টার পরও টাকা তোলা যায়নি। আচমকাই এটিএমে ঢুকে পড়েন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। জওয়ানের দাবি, সাহায্যের নাম করে কৌশলে তাঁর এটিএম কার্ডটি একই রকমের দেখতে অন্য একটি কার্ডের সঙ্গে বদলে নেন এই ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই তিনি এটিএম থেকে চলে যান। বুধবার সকালে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই এসএসবি জওয়ান। তদন্তে নেমেছে পুলিশ। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।